আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেই ফাংশনের ব্যবহার রয়েছে, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের মধ্যেও কিন্তু ফাংশন নিহিত রয়েছে। ফাংশনটা কি? ফাংশন মূলত কয়েকটি কাজের সমন্বয়কেই একসাথে ফাংশন বলা যেতে পারে। যেমন আমরা একটি বিয়েবাড়ি ফাংশনের কথা বলি, বিয়েবাড়ি ফাংশনের মধ্যে কতগুলো কাজ থাকে, কিন্তু শুধুমাত্র বিয়েবাড়ি ফাংশন বললেই সমস্ত কাজগুলোকে আমরা একসাথে বুঝে ফেলতে পারি। এরকম আরও অনেক উদাহরণ হতে পারে। তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ফাংশনের ব্যবহার দেখেছি, তো এই ফাংশন ব্যবহার করে আমরা আরও অ্যাডভান্স বেশ কিছু কাজ করতে পারি, যদিও আজকে আমি বেসিক কিছু দেখাবো, তবুও বলছি আর কি। তো আমরা আমাদের এখানে তেমন কিছু রাখছি না এখন পর্যন্ত। আমরা যদি এখানে কোনো রকম ফাংশন রান করি, সে ফাংশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয় ফাংশন, তারপর আমাদেরকে একটি ফাংশনের নাম দিতে হয়, সে হ্যালো এরকম নামে একটি ফাংশন দিলাম। এই ফাংশনের মধ্যে আমি অনেকগুলো কাজ রাখতে পারি, যেমন কনসোল ডট লগ, এখানে হয়তো বলবে হ্যালো আমিন, ঠিক আছে। এরপরে আবার সেমভাবে আমি একটা কাজ বললাম, মানে একসাথে একাধিক কাজের ডিরেকশন আমি এখানে দিতেছি, আবার বললাম কনসোল ডট লগ হ্যালো বাশার, ঠিক আছে, দুইটা কাজের কথা বলে ফেললাম। এই ফাংশনটা তৈরি করলাম, বাট ফাংশনটা কোথাও কল করা হয়নি, দ্যাটস ওয়াই আমরা এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না। আমি এখানে কনসোলটি ওপেনে রেখেছি, এখানে অনেকগুলো অলরেডি এরর দেখতে পাচ্ছেন। এনিওয়ে সবগুলো ক্লিয়ার করে দিলাম, এখন আমরা এখানে দেখি এই ফাংশনটাকে রান করব। সে হ্যালো ফাংশন রান করার জন্য কিচ্ছু না, জাস্ট ফাংশনের নামটা আমাদেরকে লিখতে হবে, তারপর আমাদেরকে একটি প্যারেন্থেসিস দিতে হবে, দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশনে চলে আসছে, প্রথমত হ্যালো আমিন, হ্যালো বাসা, দুইটা কাজ কিন্তু শুধুমাত্র একটি কল করার মাধ্যম দিয়ে আমরা করে ফেলতে পারলাম। এটাই মূলত ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আরও দারুণ দারুণ কাজ করা যায়। তো যা হোক, আমরা যোগ বিয়োগ কিন্তু করতে পারি, তাই না? যোগ বিয়োগ করতে পারি, যেমন এখান থেকে আমি হয়তো বা যোগ বিয়োগ যদি করি, তাহলে আমরা এখান থেকে দুইটা নাম্বার নিব, হয়তো বা n1 n2, আর এই নাম্বার দুইটা একসাথে যোগ করবো, তাই না? এই কনসোল লগের মধ্যেই করে ফেলি, n1 প্লাস n2। তাহলে এখান থেকে আমাদের আনডিফাইন বা এরকম কিছু আসতে পারে, নটে নাম্বার আসছে, আনডিফাইন প্লাস আনডিফাইন সমান সমান নটে নাম্বার, ফাইন। কারণ এখানে আমাদের কোনো নাম্বার আমরা পাঠাইনি, এই যে প্যারেন্থেসিসের মধ্যে যে আমরা আর্গুমেন্ট দিয়েছি দুইটা, n1 এখানে কোনো নাম্বার পাঠাইনি, আবার n2 এখানে কোনো নাম্বার এখানে পাঠাইনি। এই নাম্বারটা কীভাবে পাঠাবো? এই যে সে হ্যালো রয়েছে, সে হ্যালোর মধ্যে প্যারেন্থেসিসের মধ্যেই তো আমরা আর্গুমেন্ট মানে দরজা, এই দরজার মধ্যে দিয়ে আমরা এই এখান থেকে যা পাঠাবো এই দরজার মাধ্যম দিয়ে এই ফাংশনের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখান থেকে আমি 5,8 দিয়ে দিলাম, মানে 5 হচ্ছে n1 আর n2 হচ্ছে 8। দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে কিন্তু রেজাল্ট 13 চলে আসবে। এভাবে আমরা কাজ করতে পারি। যখন আমরা নাম্বার দিব না, তখন যাতে করে নটে নাম্বার না আসে, এই জন্য আমরা এখান থেকে ডিফল্ট ভ্যালু বলে দিতে পারি, এখানে আমরা ডিফল্ট ভ্যালু বলে দিতে পারি, তাহলে আমাদের নটে নাম্বার আসবে না, 0 আসবে। ওকে, তো আমরা এখান থেকে যোগ বিয়োগ করার সময় স্টেট একবার নাম্বার বলে দিচ্ছি, বাট আমরা কিন্তু এরকমও কিছু করতে পারি যেটা ইউজার থেকে নেওয়া পসিবল। ইউজার বলতে ক্লায়েন্ট সাইড, আমাদের ব্রাউজারের মাধ্যমে যে কোনো ইউজার সেই ডেটাটি দেবে, সেভাবে কিন্তু আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি। ধরুন আমরা এখন একটা কাজ করব, সেটা হলো কি, একটি নাম্বারের বর্গ তৈরি করব আমরা। একটি নাম্বারের বর্গ বলতে কি, একটি নাম্বারের বর্গ যদি 2 বর্গ হয়, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার হবে আর কি, 2 স্কোয়ার, তাহলে 4 হবে। আবার 3 যদি বর্গ হয়, সেক্ষেত্রে 9 হবে, তাই না? তাহলে শুধুমাত্র আমাদের একটি নাম্বার নিতে হবে, আর এখানে কি হবে, আমাদের সেম জিনিসটা এরকম হবে, তাই না? 2 গুণন 2, তাহলে 2 গুণে 4 হয়ে যাবে। এর ডাবল স্ট্রিক মানে হচ্ছে এটা পাওয়ার হয়ে থাকে সব সময়ের জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভ্যালু নেই, যার কারণে এখানে নটে নাম্বার চলে আসছে। আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখবো, 0, ফাইন। এখন আমরা এখান থেকে আমরা যে কোনো নাম্বার দিতে পারি, সে 3 দিলাম, আমাদের এখানে 9 আসবে। বাট আমরা যেটা বললাম যে বাইরে থেকে কেন দেখাচ্ছে না, সরি, আমরা 3 দিলে এ আসবে না, 3 টু দি পাওয়ার 3 এরকম একটা মান আসতেছে। আমরা যখন 2 দিব, তাহলে আমাদের 4 আসবে এরকম, ঠিক আছে। সো এখন আমরা কি করব, আমরা চাইতেছি ইউজারের থেকে একটি ডেটা নেব, সেই ডেটাটি আমরা এখান থেকে রেজাল্ট দেখাবো। ওকে, ফাইন, তাহলে আমরা কনসোল লগের মধ্যে রাখলাম। এখানে আমাদের একটা কাজ করতে হবে,
আমরা ইউজার থেকে ডেটা অনেকভাবে নিতে পারি, বাট সবচেয়ে সহজ একটি মাধ্যম রয়েছে, বাট এটি কিন্তু স্ট্যান্ডার্ড না, আমরা প্রোমোটের মাধ্যম দিয়ে নিতে পারি। প্রোমোটের কাজ কি? প্রোমোটের কাজটা আমরা দেখব। প্রোমোট হচ্ছে একটি ফাংশন, প্রম্পট। এইটা দিলে কি হয়, এখানে আমাদের একটি বক্স আসবে, ও সরি এখানে পি হবে প্রম্পট। এখানে আমাদের এখানে একটি বক্স আসবে, এই বক্সের মধ্যে ইউজার থেকে একটি ডেটা নিবে, বাট এখানে তেমন কোনো লেখা নেই, আমি কোনো ডিরেকশন দিতে পারি। ডিরেকশন কী করে দিব, আমরা ডিরেকশন দিব এখানে, বলে দিব এন্টার এ নাম্বার, ঠিক আছে। এখন দেখা যাবে এরকম একটি মেসেজ আমাদেরকে দিবে, এন্টার এ নাম্বার। এই দেখেন এন্টার এ নাম্বারটি এখানে দেখা যাচ্ছে, এখানে যখন আমি ফাইভ দিচ্ছি তখন এই ফাইভ নাম্বারটি আমাদের মধ্যে কিন্তু চলে আসতেছে, বাট এই নাম্বারটি কোথাও আমরা ইউজ করছি না, তাই না? সো আমরা এখন নাম্বারটি ব্যবহার করব। তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য আমাদেরকে সিম্পল লেট নাম ইকুয়াল, ওকে, লেট নাম ইকুয়াল এটা, ঠিক আছে। এটা চলে আসলো। এখন এই নাম্বারটি যখন নিচ্ছি, নাম্বারটি আমাদের নামের মধ্যে স্টোর হচ্ছে, বাট নামের মধ্যে স্টোর হচ্ছে কি না হচ্ছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই নিচেই আমি কনসোল লগ করবো, কনসোল ডট লগ এন ইউএম। আমাদের এখানে আবার চলে আসছে, আমরা এখানে লিখে দিই এন ইউএম, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে যে নাম্বারটি দিব সেই নাম্বারটি নামের মধ্যে স্টোর হবে, তারপরে কনসোল লগের মধ্যে নামের মধ্যে যা স্টোর হবে সেটাই উগলে দেবে। ফাইভ, এখন আমরা ফাইভ দিচ্ছি, এন্টার করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের ফাইভ স্টোর হয়েছে, মানে ফাইভ আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে নাম্বার ইনপুট করলাম, বাট এখানে আমাদের কী রেজাল্ট দিল? এটা তো সম্ভবত স্ট্রিং, রাইট? যদি আমাদের কনস্টিটিউশন থাকে তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে এই নামটি আসলে কী হবে, এই জন্য আমাদেরকে একটি মেথড ইউজ করতে পারি, টাইপ অফ দিয়ে এর মাঝখানে আমরা আমাদের ভেরিয়েবলটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে কী হবে, এই টাইপ অফের মাধ্যম দিয়ে যে কোনো ধরনের ডেটা টাইপের আমরা টাইপ জানতে পারি। এখন আমরা 27 দিতেছি, 27 দিয়ে ওকে করলাম, দেখেন 27 ইজ স্ট্রিং। তাহলে এইটাকে যদি আমরা গুণন করতে চাই বা যোগ বিয়োগ যাই করতে চাই না কেন, তাহলে আমাদেরকে অবশ্যই আগে নাম্বার কনভার্ট করতে হবে। নাম্বার কনভার্ট করার জন্য আমরা এই কনস্ট্রাক্টর ব্যবহার করব। একটি জাভাস্ক্রিপ্টে বেশ কিছু কনস্ট্রাক্টর রয়েছে, বাট যে কোনো স্ট্রিং, মানে স্ট্রিং বলতে কি যে কোনো নাম্বারই মূলত স্ট্রিং ফর্মেটে আছে, আমরা এটা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছি, বাট এটি ফর্মেটটা কি স্ট্রিং আকারে আছে। তো স্ট্রিং আকারে যে কোনো নাম্বারকে যদি আমি নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে একটি ছোট্ট কনস্ট্রাক্টর ব্যবহার করতে হবে। কনস্ট্রাক্টর কীরকম? কনস্ট্রাক্টরটি হইল নাম্বার, সিম্পল একটি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর একটি মেথডের মতোই, এটার মাধ্যম দিয়ে মূলত আমরা কী করি, যে কোনো ধরনের কার্যকলাপ করিয়ে থাকি। বাট কনস্ট্রাক্টরের সবচেয়ে বড় একটি নিদর্শন বা নিদর্শন হচ্ছে ফার্স্ট লেটার অবশ্যই সবসময় বড় হাতের হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে ট্রাই করব। এটাকে ট্রাই করার আগেই যে বারবার আমাদেরকে এগুলো দিচ্ছে, আমরা একটু এগুলাকে কমেন্ট আউট করে দিই, ফাইন। আমরা কনসোল লগটাকে কমেন্ট ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। এখানে আমাদের এরর আসবে, কারণ নাম নামে কোনো কিছু এখান থেকে খুঁজে পাবে না। দেখেন এখান থেকে রেফারেন্স এরর, নাম ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে। সো আমরা এখন এখানে একটা কাজ করব, যে হচ্ছে নাম্বারের মধ্যে আমি ওকে একটি ফাংশন নিচ্ছে আবারও নাম, যেহেতু নিচের নামটি আমাদের এখন পর্যন্ত কমেন্ট আউট করা আছে। এখানে নামের মধ্যে আমি একটি স্ট্রিং রাখতেছি, স্ট্রিংয়ের মধ্যে আমি নাম্বার দিব, ঠিক আছে। এখন নামের মধ্যে যেটা আছে সেটা কিন্তু একটি স্ট্রিং, দেখেন এখনও দেখাচ্ছে 85 ইজ স্ট্রিং, ঠিক আছে। তো নাম্বারের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেব, কীভাবে, এইভাবে বসিয়ে দিলাম। তাহলে এটাকে আবার কোথাও না কোথাও স্টোর করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে আমরা একটা সিম্পলভাবে এন দিলাম, এন ইকুয়াল 85, আর এখানে আমরা এন ব্যবহার করলাম, আর এই কনস্ট্রাক্টরের মাধ্যমে যখন কনভার্ট করে ফেললাম তখন সেটাকে আমরা নামের মধ্যে স্টোর করব, একটু বেশি পেঁচালাম। এখন যদি আমরা দেখি, দেখাচ্ছি 85 ইজ নাম্বার নট এ স্ট্রিং, কারণ প্রথমত 85 একটা স্ট্রিং ছিল, সেটাকে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়ে নাম্বারে কনভার্ট করলাম, সেটা নামের মধ্যে রাখলাম, সেই নামটাকে আমি এখান থেকে কনসোল লগ করে দেখলাম, ফাইন। অনেকগুলো কাজ করে ফেললাম, এখন এগুলোকে আবারও আমরা বুঝিয়ে ফেললাম অলরেডি, নাম্বার নামে যে কনস্ট্রাক্টর রয়েছে সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে যে কোনো স্ট্রিং ফর্মেটের নাম্বারগুলোকে কনভার্ট করে আমরা কী করতে পারি, নাম্বার কনভার্ট করে ফেলতে পারি, ফাইন। এখন আমরা যেটা করব, এগুলো আমরা রাখবো না, ডিলিট করে দিলাম। আমরা চাইলে আরও সহজও করতে পারি, কীভাবে,
যে প্রম্পটের মধ্যে যে ডেটাগুলো দিচ্ছে সেটাকে আমরা সরাসরি যদি কাজ করতে চাই তাহলে সিম্পল এই কনস্ট্রাক্টরের আমরা কি করব, টোটালটাকে আমরা এই নাম্বারের মধ্যে যে ইয়ে আছে না প্যারেন্থেসিস আছে, প্যারেন্থেসিস মধ্যে আমরা পুড়িয়ে দেবো। মানে এই নাম্বারের মধ্যে প্রম্পটের মধ্যে যে ডেটা আসবে সব ডেটাগুলো আমাদের নামের মধ্যে ঢুকলো, কিন্তু সরাসরি নামের মধ্যে যাওয়ার আগে নাম্বারের মতো যে পাইপ বা পাইপ লাইন আছে সেই রোডের মধ্যে দিয়ে নিয়ে গেলাম, যার কারণে কি হচ্ছে এখান থেকে যে ডেটা আসতেছে সেই ডেটাটা নাম্বারের মধ্যে আসার কারণে নাম্বারের মধ্যে আসার সাথে সাথে সে নাম্বারে কনভার্ট হয়ে গেল, আর নাম্বারের পর কনভার্ট হওয়ার পরে নামের মধ্যে প্রবেশ করলো। ফাইন, এখন আমরা 85 দিতেছি, ওকে করলাম, দেখা যাবে 85 ইজ নাম্বার, তাহলে আমাদের মিশন সাকসেসফুলি। ফাইন, এখন আমরা এই নাম্বারটাকে ব্যবহার করব কিভাবে, আমরা হচ্ছে এই যে সে হ্যালো ছিল না, সে হ্যালো, সে হ্যালোর কাজটা কি ছিল, এই সে হ্যালোর কাজ ছিল হয়তো যে কোনো নাম্বারটাকে বর্গ করে ফেলে, তাই না? তো সে হ্যালোর মধ্যে এই নামটাকে আমি বসিয়ে দেব। জাভাস্ক্রিপ্ট সবসময় উপরের লাইন থেকে পড়তে পড়তে নিচের দিকে আসে, তাহলে প্রথমত ফাংশনটা পড়লো ভালো, তারপরে কি করতেছে, তারপরে হচ্ছে আমাদের প্রম্পটের মাধ্যম দিয়ে ডেটা নিচ্ছে, ডেটা নেওয়ার পরে কনসোল করতেছে, কনসোল যদিও আমাদের প্রয়োজন নেই তবুও রেখে দিছি। এরপর কি করলো, সে হ্যালো এই ফাংশনের মধ্যে আমাদের এই যে নামের মধ্যে যে ডেটাটা ছিল স্টোর করলো, সেই স্টোর করা ডেটাটা এখানে ফেলে দিল, আর এই দরজার মাধ্যমে আমাদের সে হ্যালো ফাংশনের মধ্যে ঢুকলো, ফাংশনের মধ্যে ঢোকার পরে এখান থেকে আমাদের এই কাজটা করে ফেলবে। ওকে, আমি এখান থেকে টু দিতেছি, ওকে করলাম, দেখেন আমাকে কিন্তু 4 রিটার্ন করেছে, বোঝা গেল আমরা এই কাজটা কিন্তু করে ফেলতে পারলাম। এটা আরও অনেকভাবে করা যায়, এখানে কনসোল করেছি, বাট এখানে কনসোল না করলে আপনি চাইলে অ্যালার্টেও করতে পারেন, আমি অ্যালার্টই করে নিচ্ছি, অ্যালার্ট। আর এইটা আমরা এই কনসোলটা রাখবো না, এই কনসোলটা সবসময় আমাদেরকে ঝামেলা করছে, মানে বেশি বেশি লাগতেছে, সো কনসোলটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, অনেক জ্বালাতন করবে এই অ্যালার্ট জাতীয় জিনিসগুলো, খুব বেশি জ্বালাতন করে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি একদমই ক্লিয়ার, আমরা এখান থেকে আমাদের একটা ইয়ে আসবে, প্রম্পট আসবে, 3 দিলাম, ওকে করলাম, 27 আমাদের এইখানে রিটার্ন করে দিলাম। ফাইন, আমরা আরও শর্ট করতে পারি কীভাবে, এই নামের মধ্যে স্টোর না করে সরাসরি, মানে আমাদের এখান থেকে সব ডিটেলগুলো নামের মধ্যে ঢুকতেছে, আবার নাম ঢুকতেছে এই আর্গুমেন্টের মধ্যে, মানে এই প্যারেন্থেসিসের মধ্যে ঢুকতেছে, তাহলে সম্পূর্ণ অংশটাকে ধরেই আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এই নামের মধ্যে বসিয়ে দিতে পারি, তাহলে এটাও আমাদের লাগবে না, আরও আমাদের সহজ হয়ে গেল। দেখেন, এখন আমরা দিচ্ছি আবারও টু, ওকে করলাম, এখানে 4 দেখাচ্ছে, অনেকটা কোড আগেই গেল না, অনেকটা কোড আমাদের শর্ট হয়ে গেল। আরও কাজ করতে পারি, অনেকভাবে কাজ করা যায়, আবার চাইলে আমরা কিন্তু এখান থেকে জাস্ট ফাংশনটাকে কল করব, এই ফাংশনটা যখন কল হবে তখন মূলত আমাদের এইখান থেকে নাম্বারগুলো নিবে, তখন আমাদের একটু ভুল আছে এখানে, অ্যালার্ট ভুল আমাদের বারবারই সমস্যা হবে, সবে এখানে কনসোল লক করে দিচ্ছি, দেখেন কত ঝামেলা করে, কনসোল ডট লগ। ফাইন, এখন আমাদের সামনে আর অ্যালার্ট নিয়ে ঝামেলা করবে না, তো আমরা চাইলে এইখানে এন গুণন এন করেছি, ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট নিব না, না নিয়ে আমরা কি করব, এইখানে আমরা লেট এন ওয়ান ইকুয়াল, আবার চলে আসছে আমাদের এখানে লেট এন ওয়ান ইকুয়াল সামথিং, তারপরে এই এনগুলো এইভাবে কাজ করবে, এভাবে করতে পারে, আপনি অনেকভাবে করতে পারেন, সমস্যা নেই। এই তো আমাদের এরকম হলো, অনেক বড় একটি নাম্বার চলে আসছে, এটা হলো আমাদের সিম্পল একটি ফাংশনের কাজ, পাশাপাশি আমরা কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়ে কী করে যে কোনো ধরনের স্ট্রিং ফর্মেটের নাম্বারগুলোকে কনভার্ট করতে পারি দুইটা আমরা দেখে ফেললাম, এটা একটি কাজ ছিল। আরও একটি কাজ করা যায়, এটা হলো আমাদের প্রম্পটের মাধ্যম ছাড়া আমাদের ব্রাউজারের মধ্য থেকে কীভাবে নিতে পারি, এই জন্য আমাদেরকে কয়েকটা লাইন কোড লিখতে হবে। প্রথমত একটি আমাদেরকে ইনপুট নিতে হবে, ইনপুট টাইপ টেক্সট দিলাম, একটি আইডি দিলাম, আইডি হইতেছে গিয়ে আইডি দিচ্ছে আমি, ও আমাদের এই ফাংশনটা কল থাকলে প্রত্যেকবার আমাদের জ্বালাতন করবে, সো আমরা এটাকে একটু অফ করে দিচ্ছি, ঠিক আছে, আর জ্বালাতন করবে না। আমরা এই আইডির মধ্যে একটি আইডি পাস করবো, আইডিটার নাম দিচ্ছি নেম, যাতে করে আমরা এটাকে ধরতে পারি। ওকে, একটি ভ্যালু দিচ্ছি, ভ্যালু দিচ্ছি হচ্ছে 1 আওয়ার স্টাডি। ওকে, আরেকটি আমরা বাটন দিব, বাটনের মাধ্যম দিয়ে আমরা হয়তো বা ক্লিক করে যে কোনো কিছু ফাংশন করবো বা কোনো একটি ইভেন্ট ঘটাবো, বাটন সাবমিট, বাটনে একটি আইডি দিব যাতে করে এটাকে আমি সহজভাবে ধরতে পারি, আইডি সাবমিট। আমি প্রফেশনাল ওয়েতে করছি না, জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর জন্য করছি। ওকে, এখন আমরা একটি লাইন ব্রেক দিব, লাইন ব্রেক এভাবে না, এইভাবে,
এখন আমরা একটি এইচ ওয়ান রাখবো, আর এইচ ওয়ানের আমি আইডি দিতেছি আউটপুট, ঠিক আছে? এই কাজ আর কিচ্ছু না, সিম্পল জিনিস। এখান থেকে কোনো কিছু লিখে যখন সাবমিট করব তখন সেইটা এখানে আমাকে বলে দিবে। এই কাজটা আমরা করতে যাচ্ছি, তো আমরা এখানে স্টাইল তেমন করছি না, বাট এতটুকু স্টাইল করা যেতে পারে যে বডি টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার ডিসপ্লে, ও চলে আসছে, আর কিছু করবো না। যদি আমরা এখানে কিছু লিখি সেটা কোথায় যাবে, সেটাও মাঝখানে যাওয়ার কথা। ফাইন, মাঝখানে চলে আসছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আমাদের স্টাইলের কাজ শেষ, আমরা এস্টিমেট করছি জাস্ট এতটুকু, আর সিএসএস করছি জাস্ট এতটুকু, আর এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সব কিছু ফাংশনের মধ্যেই করব, আর ফাংশনের মধ্যে করার পরে আমরা এখানে যা করবো সেটা বাইরে দেখা যাবে। প্রথমত আমরা এখানে কিছু একটা ডেটা আছে, সেই ডেটাকে আমরা কনসোলের মধ্যে দেখাবো, এটা যদি পারি তারপরে আরও অনেক কিছু আমরা করতে পারবো, ঠিক আছে? তো এখানে যা কোডগুলো আছে এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কারণ নেই। আমরা ধরে নিচ্ছি এগুলো অনেক নিচে আছে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করা যাবে না। এখন আমরা ছোট্টবেলা শিখেছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শিখেছিলাম না, সেটা আমরা এখানে ব্যবহার করবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আমি কী দিব, আমাদের আইডি নাম হচ্ছে নেম। এটা যখন দিব এটাকে আমাদের একটা কনসোলের মধ্যে যদি রাখতাম অথবা একটি ফাংশনের মধ্যে রাখি, লেট ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম ইকুয়াল সামথিং। এখন যদি আমি কনসোল করি কনসোল ডট লগ, এর মধ্যে আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, ওকে, দেখা যাবে এখানে টোটাল আইডিয়াটা চলে আসছে, এলিমেন্টটা চলে আসছে, আমরা এখানে যা যা লিখেছিলাম না সব চলে আসলো। কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র ভ্যালু, কারণ আমরা তো টোটাল ডেটাগুলো নিবো না, শুধুমাত্র আমরা ভ্যালুটাকে নিয়ে সেটা নিয়ে আমরা হয়তো বা যোগ বিয়োগ গুণন ভাগ অথবা সে হ্যালো বা সামথিং আমরা দেখাবো, ঠিক আছে? তো আমাদেরকে এই ভ্যালুটা নেওয়ার জন্য এই নেমের পরে আমাদেরকে ভ্যালু দিতে হবে, মানে এই যে টোটাল জিনিসটা আছে না, এরপরে এটা হচ্ছে আমাদের ইউজার নেমের মধ্যে রয়েছে, এই ইউজার নেম ডট ভ্যালু, এটা যখন দিব শুধুমাত্র আমাদের ভ্যালুটা বাইরে দেখা যাবে। দেখেন ওয়ান আওয়ার স্ট্যান্ডে শুধুমাত্র এটাই দেখা গেল। এখন তো বলেন তো যে এখানে যদি শুধুমাত্র নাম্বার থাকে আর সেই নাম্বারটাকে যদি আমি এখানে কনভার্ট করতে চাই তাহলে সিম্পল, সেই নাম্বার কনস্ট্রাক্টর আমরা এখানে ব্যবহার করব। ফাইন, তো আমরা পেয়ে গেলাম এটা। এরপরে আরও একটি কাজ করতে হবে, আমাদেরকে এই বাটনটা খুঁজে বের করতে হবে। সো আমরা এখান থেকে নাম দিচ্ছি লেট বাটন ইজ ইকুয়াল, অথবা সাবমিট বলতে পারি, সাবমিট ইজ ইকুয়াল কোনটা হবে, ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, নামটা কি যেন, সাবমিট, ঠিক আছে? সাবমিটের মধ্যে আমাদের এটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এটাকেই আউটপুট দেখানোর ট্রাই করি, যেটা করবো সেটা কি যে এই সাবমিটটাকে ধরবো, সাবমিট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তারপরে এখান থেকে আমরা দুইটা প্যারামিটার দিব। প্রথমটা হচ্ছে কি ইভেন্ট দিব, ইভেন্ট মানে কি, আমি এখানে কিছু একটা ঘটনা ঘটাবো, মানে এখানে আমরা ক্লিক করব, তাহলে এই ইভেন্টের নাম হবে কি, ক্লিক। ক্লিক করলে কি ঘটবে সেটা আমরা এরপরে বলবো। এরপরে আমরা যেটা ঘটাতে চাইতেছি আমরা অ্যালার্ট করব, কিছু একটা আমাদের দেখাবো। সো আমি একটি অ্যারো ফাংশন দিলাম, দেওয়ার পরে এখান থেকে অ্যালার্ট ক্লিক করে দিলাম, অ্যালার্টের মধ্যে সামথিং আমি লিখে দিচ্ছি যে ক্লিকড, ঠিক আছে? এখন আমরা যদি ক্লিক করি, আমাদের রান হয়েছে, ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু ক্লিক দেখাচ্ছে, মানে অ্যালার্টটা সঠিকভাবে হইতেছে, ঠিক আছে? সো আমরা কি করব, আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদেরকে একটা ফাংশন রান করব। সিম্পল, ফাংশন রান করার জন্য আমাদেরকে কাস্টম একটা ফাংশন রান করতে হবে। সো ফাংশনের নামটা কি হইতে পারে, ফাংশনের নাম হইতেছে, আমরা একটা নাম দেই যে গেট আউটপুট, একটা ফাংশন, এটা আমরা রান করব। কখন রান হবে, যখন আমরা এটা ক্লিক করব, ঠিক আছে? যখন আমরা হচ্ছে এটাকে ক্লিক করব তখন এই ফাংশনটা রান হবে। কিন্তু গেট আউটপুট নামে কোনো ফাংশনই নেই, এখন আমাদের একটা এরর দিবে যে গেট আউটপুট নামে কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদেরকে একটি নতুন ফাংশন তৈরি করতে হবে যার নাম হবে কি, গেট আউটপুট। তো এখন আমরা কোনো কিছু রাখছি না এখানে, গেট আউটপুট বলবো, গেট আউটপুট নামে এই ফাংশন রাখছি,
রাখার পরে এটা এরকম, কিন্তু ফাংশনের আগে তো অবশ্যই আমাদেরকে একটি ফাংশন কিওয়ার্ড দিতে হবে। ফাংশন কিওয়ার্ড দিলাম, গেট আউটপুট দিলাম। এখন আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। নাম্বার এক, আমাদেরকে ইউজার নেমের মধ্যে যা রেখেছিলাম সেই ডেটাগুলোকে এখানে আমাদেরকে দেখাতে হবে। সে আমি এখানে কনসোল করব, কনসোল ডট লগ, এর মধ্যে আমরা এটাকে বসিয়ে দিলাম ইউজার নেম ডট ভ্যালু, ঠিক আছে। এখন যদি আমরা ক্লিক করি দেখা যাক আমাদের এটা দেখা যায় কিনা। ক্লিক, আমাদের এখানে কনসোল হয়েছে, সঠিকভাবে হয়েছে, ঠিক আছে। যতবার ক্লিক করবো ততবার দেখা যাবে। তাহলে অলরেডি একটা কাজ শেষ। এখন আমরা আরও কয়েকটি কাজ করব, যেমন এখানে আমাদের কিছু একটা আছে, এইচ ওয়ান আছে যেটা দেখা যাচ্ছে না, এর মধ্যে আমরা এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার মধ্যে আমরা অ্যাসাইন করব। তাহলে সেটার জন্য কী করতে হবে, প্রথমত আমাদের এটা ধরতে হবে, তাই না, আমাদের সিলেক্ট করতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, এটার নাম দিচ্ছি আউটপুট, আউটপুট নাম দিলাম, আউটপুটের আইডিটাও ছিল আউটপুট। তাহলে এখানে আমাদের আউটপুটটাই হবে, আউটপুটটাকে ধরলাম। ধরার পরে যেটা কাজ করতে হবে, আমরা এখান থেকে আউটপুট ডট ইনার HTML ইকুয়াল কী হবে, ইউজার নেম ডট ভ্যালু। এখন যদি আমরা ক্লিক করি দেখা যাবে আমাদের এর মধ্যে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি আমাদের বাইরে চলে আসছে। সাবমিট, দেখেন ওয়ান আওয়ার্স এরই চলে আসলো। আমি এখানে চেঞ্জ করব, এখন ক্লিক করব, আমাদের এখানে আপডেটটি চলে আসতেছে। আবারও কিছু চেঞ্জ করব, আবার ক্লিক করব, আবার এখানে আপডেট হবে। আপনি চাইলে আপনার নামও লিখতে পারেন, যেমন আমি আমার নাম লিখছি সফিকুল ইসলাম, সাবমিট করলাম, সফিকুল ইসলাম চলে আসলো। তাহলে এর সাথে আরও কিছু যদি যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সো আমি এখানে এটি কনকারেন্ট করব, প্লাস করব, এর মধ্যে আমি একটি নাম দিব হ্যালো, হ্যালো সামথিং। এরপরে আমি আরও একটি যোগ করতে পারি, কীরকম এখানে আমরা যোগ করতে পারি, একটি হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইভাবে যদি আমি কাজটা করি, এখন যদি আমি এখানে নাম লিখি অথবা ওয়ান আওয়ার স্টাডি থাকলো, সাবমিট করলাম হ্যালো ওয়ান আওয়ার স্টাডি, অসাধারণ না। এখন আমরা এই কোডটাকে একটু রিডিজাইন করব। প্রথমত আমাদেরকে কমেন্টে ব্যবহার করতে হবে, এখান থেকে আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট এলিমেন্ট। এরপরে এটা কি করলাম, এখান থেকে আমরা কিছু ফাংশন রান করেছি, ঠিক আছে, আর কি করলাম, তারপর শেষে গিয়ে আমরা ফাংশন তৈরি করেছি, তাই না। ওকে, এই কোডের মধ্যে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার। প্রথমত আমরা কয়েকটি এলিমেন্ট সিলেক্ট করেছি, প্রথমত আমাদের এই যে কোড এডিটর বা আমাদের যে টেক্সট এডিয়া রয়েছে, আমাদের ইনপুট বক্স রয়েছে, ইনপুট বক্সটাকে আমরা সিলেক্ট করেছি, যার নাম ছিল নেম, যেটা আমরা ইউজার নেমের মধ্যে রাখছি। এরপরে আমরা এই বাটনটাকে সিলেক্ট করছি, এরপর আমরা আউটপুটটাকে সিলেক্ট করছি, আউটপুট আমাদের এখানে দেখা যাচ্ছে না, সাবমিট ক্লিক করলে আমাদের আউটপুটটা দেখা যায়। ওকে, এরপর আমরা কী করলাম, এই সাবমিট বাটনের মধ্যে আমরা একটি ফাংশন অ্যাসাইন করলাম। ফাংশন অ্যাসাইন করলাম কীভাবে, আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নামে একটা মেথড রয়েছে, সেই মেথডের মাধ্যমে যে কোনো ধরনের ইভেন্ট ওর মধ্যে যুক্ত করা যায়। কোন ইভেন্ট, ক্লিক ইভেন্ট, ক্লিক করলে কী হবে, ক্লিক করলে একটি ফাংশন রান হবে। এই ফাংশনটি এখানে লিখে দিলাম, এই ফাংশনটি নিচে আমরা তৈরি করেছি। এই ফাংশনটি তৈরি করলাম কীভাবে, ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশনটি তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমাদের কনসোলগুলো লাগবে না, এখন আমরা কী করবো, এই যে আউটপুট ডট ইনার ডট এইচটিএমএল, এই যে আউটপুট ছিল যেটা নিচে দেখা যাচ্ছে না, ওর মধ্যে আমরা পুশ করে দিলাম আমাদের কিছু ভ্যালু। এই হচ্ছে কাজ, একদমই সিম্পল কাজ ছিল। এখন কিন্তু আমরা চাইলে এর মধ্যে শুধুমাত্র নাম্বার দিতে পারি, সেই নাম্বারটাকে বর্গ করে এখানে দেখাতে পারি, সেটাও কিন্তু খুবই সহজ। এটা যদি আমরা করি তাহলে সেটাও খুব সহজভাবেই হবে। যেমন এখান থেকে আমরা কীভাবে করব, ইউজার নেম, ইউজার নেমের মধ্যে যেহেতু আমাদের কী রয়েছে, এখানে ডেটাটা এখানে দেখা যাচ্ছে, এখানে আসতেছে ডেটাটা, তাই না। ইউজার নেমের মধ্যে যাই থাকবে সেই ভ্যালুটা আমাদের প্রথমত নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে এই যে নাম্বারের মধ্যে কনভার্ট করে ফেললাম এই কনস্ট্রাক্টর ব্যবহার করে, এটাকে ব্যবহার করলাম, এটা কোথায় থাকবে, এটা মূলত টোটাল একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই আমি, হয়তো বা লেট ইকুয়াল সামথিং রেখে দিলাম। এখন আমরা এই যে নিচ্ছি ইনার এস্টিমেল করলাম না, ইনার এস্টিমেলের মধ্যে আমি এই লাইনটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কারণ আমি এতটুকু লিখবো না আর, ঠিক আছে। সে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে
এখন আমরা এই যে ইনার এস্টিমেটের মধ্যে যেটুকু অংশ বসবে সেখানে আমরা এ এ ওকে এখন দেখা যাবে আমি এখানে যে নাম্বারটি দিব প্রথমত দিলে নটে নাম্বার আসবে নটে নাম্বার কারণ হচ্ছে আমরা জানি স্ট্রিংকে নাম্বার কনভার্ট করলে সেটা কখনো নাম্বার হবে না তো এখন যদি আমি নাম্বার দিই টু দিচ্ছি এটাকে সাবমিট করি তখন ফোর দেখাচ্ছে যখন আমি থ্রি দিব তখন 27 দেখাবে যখন আমি ফোর দিব তখন আমাদেরকে 256 দেখাবে এভাবে আমরা কিন্তু অনেক ফাংশনালিটি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা ছোটখাটো কোনো ক্যালকুলেটার কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারি ঠিক আছে তো আশা করি আমার আজকে দেখানো ভিডিওটা সঠিকভাবে বুঝতে পেরেছেন এরপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করব তো সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ